আজি রাজনাথ সিংহ নয়াগড় রণপুর গস্ত আজি রণপুর গস্তরে যাবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এহা পূর্বরু কলাহান্ডির ভবানীপাটনা এবং রায়গড়ে জনসভা করে সারিছন্তি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজি রণপুর গস্তরে যাবে রাজনাথ সিং। বিজেপির বিজয় সংকল্প সমাবেশে যোগ দেবার কার্যক্রম রয়েছে। রণপুরের পঞ্চু দোল পড়িয়ারে জনসমাবেশকে সম্বোধন করবে রাজনাথ সিং। অপরাহ্ন পাঁচটায় জনসমাবেশকে রাজনাথ সিং সম্বোধন করবে। এ সম্পর্কে অধিক সূচনা পাই আমার সহ ফোন লাইনে উপস্থিত রয়েছেন আমার নয়াগড় প্রতিনিধি শিবরাম মহাপাত্র। শিবরাম, আজি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নয়াগড় গস্তরে রয়েছেন। রণপুরে কোন কোন কার্যক্রম রয়েছে? এহা পূর্বরু আমি দেখি সারিছেন যে ভবানীপাটনা এবং রায়গড়ে জনসভাকে সম্বোধন করে সারিছেন প্রতিরক্ষা মন্ত্রী। দেখন্তু রশ্মিরঞ্জন, লগাতার ভাবে বিজেপির যেভাবে ভাবে বিজেপির কেন্দ্র স্তর নেতা এবং প্রধানমন্ত্রী এবং বহু নেতা মধ্যে আসুচার ওড়িশাকে, যে ওড়িশার যে বিজয় মিশন রয়েছে এবং আজি ভারত বর্ষর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আসুচার নয়াগড় রণপুর পঞ্চদল পড়িয়ারে আজি অপরাহ্নে রণপুর অঞ্চলের যে বিজয় সমাবেশ করা যাব সেই বিজয় সমাবেশে উদ্বোধন দেবে রাজনাথ সিং। তবে রাজনাথ সিং গস্তকে নিয়ে সমস্ত প্রকার প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছিছে এবং রণপুর যেহেতু বিগত দিনে রণপুরে বিজেপি এটি লগাতার ভাবে বিজেডি কড়া টক্কর দিয়ে আসুলা এবং আজির এই বিজয় সমাবেশ নিশ্চিন্ত ভাবে বিজেপি কু আগামী দিনের যে নির্বাচন আছে সেই নির্বাচনের উপরে ইয়ার প্রভাব দেখতে মিলব। তবে আজি অপরাহ্নে নয়াগড়ের রণপুর অঞ্চলের ওকে বিজেপির বিজয় সংকল্প সমাবেশে যোগ দেবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রণপুরের পঞ্চুদোলিয়ারে সন্ধ্যা পাঁচটায় জনসমাবেশকে সম্বোধন করবে রাজনাথ সিং। এহা পূর্বরু রাজনাথ সিং ভবানীপাটনা এবং রায়গড়ে মধ্যে জনসভাকে সম্বোধন করে সারিছেন। বারম্বার এবং লগাতার ভাবে কেন্দ্রীয় নেতৃত্বঙ্কর ওড়িশা আগমন নিশ্চিত ভাবে আগামী দিনে বিজেপি পাই গোটিয়ে বড় সফলতা আনিদেই পারে। বহুত বহুত ধন্যবাদ আপনার সমস্ত সূচনা পাই শিবরাম। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।